অসুস্থ বাবা মা আর সন্তানের চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে চান, পরিবারের দুরবস্থায় অর্থের যোগান দিতে নিরুপায় হয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের হাফেজ হারুন। বাবা স্ট্রোক করে হয়েছেন প্যারালাইজড, মায়ের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার, একমাত্র আদরের সন্তানেরও হৃদযন্ত্রে দেখা দিয়েছে জটিল সমস্যা। একই পরিবারের তিনজন সদস্যের এমন গুরুতর অসুস্থতা যেন পুরো পরিবারটির কাছে পরিণত হয়েছে দুঃসহনীয় কষ্টে। আমাদের পরিবারের হালত এখন এমন অবস্থা যে একবেলা খাইলে বাকি দুই বেলা আল্লাহর উপর ভরসা রাখতে হচ্ছে। আব্বু অসুস্থ, তিনি এখন প্যারালাইসিসের ভিতরে আছেন এবং তার ওষুধ পানি চালাতেও খুব কষ্ট হচ্ছে। মা শেষ ক্যান্সার, এরপরে আমার একটা বাচ্চা আছে, ছোট মেয়ে, তার হাটে ছিদ্র আছে। কিন্তু পরিবারের এই কঠিন সময়েও মনোবল ধরে রেখেছেন বরিশাল সদরের চরকাওয়ার সাতানি গ্রামের বাসিন্দা হাফেজ হারুন। মসজিদে ইমামতি করে যৎসামান্য যে সম্মানী পান তা দিয়েই কোনো মতে চিকিৎসা খরচ সহ পুরো পরিবারের ভরণ পোষণের গুরুদায়িত্ব পালন করছেন ইমাম হারুন। এখন পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যাইতেছে, কারণ বারবার ডাক্তার দেখানে বহু টাকা পয়সা খরচ করতে করতে এখন ছেলে গেছে বেতাল হয়ে, তার আর দেনা পাওনা অনেক কিছু হয়ে গেছে। আমার তো জ্বর তো আসেই সবসময়, অভাব সহজে হয়ে। হাফেজ হারুন জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার একটি মসজিদে ইমামতি করে যে বেতন পান তা দিয়েই পরিবারের ভরণ পোষণ করেন তিনি। কিন্তু সেই টাকায় কোনোভাবেই আর অসুস্থ বাবা মা ও সন্তানের চিকিৎসা খরচ চালাতে পারছেন না হারুন। চিকিৎসা সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন অনেক, এমনকি প্রতারণারও শিকার হয়েছেন একবার। আমি ইমামতি চাকরি করি এবং ইমামতি চাকরিতে আপনার মোটামুটি কেদে যা বেতন পাচ্ছি তাতে 8,000 টাকা বেতন পাচ্ছি, তাদের সংসারে মোটামুটি কাঁধে চালাচ্ছি, নিজেও চলতেছি, এই কিন্তু তাতে চলতে অসুবিধা হয়ে যাইতেছে আর কি। সামান্য বেতন পাইতেছি, ইমামতি চাকরিতে তেমন তো আর বেতন নাই, ভাইজান দিনের খেদমত করতেছে। মানুষের কাছে সাহায্য সহযোগিতা একটা মানুষ কখনই চায় যখন তার পিঠটা দেয়ালে ঠিক আছে। প্রতিবেশী ও গ্রামবাসীর ভাষ্য, অনেকদিন যাবতই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন হারুনের বাবা মা, সেই সাথে অসুস্থ তার সন্তানও। মসজিদে ইমামতির সম্মানি দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকলেও অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে পারছে না পরিবারটি। এমত অবস্থায় সমাজের বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন স্থানীয় গ্রামবাসীর। ওর আব্বু আমরা আগে থেকেই চিনি, ওর আব্বু আগে কাঠের কাজ করতো, ঠিক আছে, কিন্তু ইদানিং অনেক অসুস্থ, শোনা শোনা শুনছি, আমরা তো যাই দেখিনি কিন্তু বাস্তবই অসুস্থ, ওর ভাইও বলছে অসুস্থ। 8,000 টাকা কী বা হয়, 8,000 টাকা দিয়ে নিজে চলবে না ফ্যামিলি চালাবে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। ইমাম যে একজন ইমাম তার তো বেতন কমপক্ষে আপনার 15,000 থেকে 20,000 টাকা বেতন হওয়া উচিত, ঠিক আছে, 8,000 টাকা কখনো তো তার বেতন হয় না।